টিউটোরিয়ালের এই পার্টে আমরা দেখব কিভাবে একটা কন্ট্যাক্ট নম্বরের অপারেটর আইডেন্টিফাই করতে হয়, এবং নতুন একটা জিনিস শিখব, সেটা হলো আমরা এযাবৎকালে যেই কোডগুলো করেছি সেখানে কমান্ড লাইনে আউটপুট শো করিয়েছি, কিন্তু এবার আমরা সেই আউটপুটগুলো একটা আউটপুট ফাইলের মধ্যে স্টোর করব এবং সেই আউটপুট ফাইলটা অটোমেটিক ক্রিয়েট হবে, সেখান থেকে আমরা দেখতে পারবো। তো এই জন্য আমাদের থিওরি অফ কম্পিউটেশনের কিছু থিওরি পড়তে হবে, বুঝতে হবে। যেমন 0 to 9+, এটার মানে হলো 0 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা, প্লাস মানে হলো অ্যাটলিস্ট একবার আসবে, তার বেশি আসতে পারে। যেমন 2 অ্যাটলিস্ট একবার এসেছে, 3, 4, 3, এখানে 3 সংখ্যাটা এই 0 to 9-এর মধ্যে পড়ে এবং একবার এসেছে, তারপরে প্লাস থাকার অর্থ হলো এর বেশিও হতে পারে, যেমন 3, 4, 3 3 বার এসেছে। এরকম করে বড় সংখ্যাটা দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্লাস মাইনাস থাকার অর্থ হলো আইদার প্লাস অর মাইনাস। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি আমরা একের অধিক সংখ্যা দিয়ে দেই, যেমন 1, 3, 7, তাহলে এটা বুঝাবে অন অর 3 অর 7। এখানে আমরা অন্য যে কোনো সংখ্যা দিতে পারতাম, যেমন 1, 2, 3, 4, 5 লিখলে ওইটার অর্থ হলো আইদার 1 অর 2 অর 3 অর 4 অর 5। আমরা কমান্ড লাইনে কোনো কিছু শো করানোর জন্য প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করেছি, যেমন এখানে প্রিন্ট এফ, এবং প্রিন্ট এফ এর মধ্যে দুইটা পার্ট আছে, পার্সেন্টেজ ডি ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু কমা ম্যাক্স, তো এইটা একটা পার্ট, এটা আর একটা পার্ট। কিন্তু আমরা যখন ফাইল নিয়ে কাজ করব তখন এফ প্রিন্ট এফ লিখতে হবে, যে জিনিসটা একটা আউটপুট ফাইলের মধ্যে স্টোর করবে। এখানে দেখা যাচ্ছে ওয়াই ওয়াই আউট আছে, তারপর এখানে আর একটা পার্ট আছে, পার্সেন্টেজ এস ইজ অ্যান আইডেন্টিফায়ার, তারপর আছে ওয়াই ওয়াই টেক্সট। তো এইটার জন্য তিনটা পার্ট থাকে, আর প্রিন্ট এফ এর জন্য জেনারেলি দুইটা পার্ট থাকে। তো আমরা এখন কোডে চলে যাব। কোডে শুরুতে আছে ডেফিনিশন পার্ট, এবং ডেফিনিশন পার্ট শুরু হয়েছে পার্সেন্টেজ কার্লি ব্রেস ওপেন, এবং এখানে কিছু সি কোড আছে, হ্যাশ ইনক্লুড এসটিডিআই ডট এইচ ইন্টিজার আদার্স ইকুয়ালস টু 0, এবং একইভাবে এটা ক্লোজ হয়েছে। এবার রোজ পার্ট, রোজ পার্ট শুরু হয় এবং শেষ হয় ডাবল পার্সেন্টেজ দিয়ে, এখানে একটা আছে, এখানে একটা পার্ট আছে। রো সেকশনের শুরুতে আমরা রোস এর একটা পার্ট দেখে নিই, 0 অন 9, এটা হলো ডাবল কোটেশন মার্কের মধ্যে রাখা আছে এবং 0 অন 9 দিয়ে শুরু হবে। এরপর কি হবে, 0 to 9+, এর মানে হলো 0 অন 9-এর পরে 0 থেকে 9-এর সংখ্যাগুলো আবার আসতে থাকবে, কিন্তু অ্যাটলিস্ট একবার আসবে। এখানে একটা দেখার বিষয় হলো যে প্রত্যেকটা রুলের পরে এখানে একটা করে স্পেস থাকবে, এবং তারপরে কার্লি ব্রেস ওপেন হবে এবং ক্লোজ হবে, যার মধ্যে ওই রুলস এর আন্ডারে যে কাজগুলো করা দরকার সেগুলো থাকবে। যেমন আমরা এখানে কাজ করতে যাচ্ছি হলো একটা ফাইলের মধ্যে, যেমন আউটপুট ডট টেক্সট যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে রাইট করার জন্য, সেক্ষেত্রে আমরা প্রিন্ট এফ এর আগে একটা এফ দিব। সো এটা হয়ে যাচ্ছে এফ প্রিন্ট এফ, এবং এই জন্য এটার পার্ট থাকবে তিনটা, ওয়াই ওয়াই আউট, এবং আরো একটা পার্ট আছে পার্সেন্টেজ এস ইজ আ বাংলা লিঙ্ক নাম্বার, এবং পরের পার্ট টুকু আছে হলো ওয়াই ওয়াই টেক্সট। এখন ওয়াই ওয়াই টেক্সট এর মধ্যে কি থাকবে, এই রুল সেকশনের পার্ট টুকু যখন মিলবে তখন যেটার জন্য মিলেছে সেটা ওয়াই ওয়াই টেক্সট এর মধ্যে রাখবে, এবং সেই ওয়াই ওয়াই টেক্সট পার্সেন্টেজ এস এর মধ্যে শো করাবে, এবং এই পার্ট টুকু এফ প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে ওয়াই ওয়াই আউট যেটাকে ইন্ডিকেট করেছে, অর্থাৎ এই যে ওয়াই ওয়াই আউট ইকুয়ালস টু এফ ওপেন আউটপুট ডট টিএক্সটি, এই আউটপুট ডট টিএক্সটি ফাইলের মধ্যে রাইট করবে। এরপর 0 1 7 অর 3, 0 1 তো বাই ডিফল্ট থাকবে, 0 1 দিয়ে শুরু হওয়া এবং 7 অর 3, এখানে দেখার বিষয় হলো স্কোয়ার ব্রেসের মাঝখানে 7 অর 3 আছে। আমরা যদি চাই তাহলে 7 অর 3 না দিয়ে জাস্ট 7 3 দিলেও এটা কাজ করবে, এবং 0 1 7 দিয়ে শুরু হওয়া অথবা 0 1 3 দিয়ে শুরু হওয়া যে কোনো নাম্বার একটা গ্রামীণ নাম্বার, 0 1 8 দিয়ে শুরু হওয়া কোনো নাম্বার হলো রবি নাম্বার, এবং 0 1 6 দিয়ে শুরু হওয়া যে কোনো নাম্বার হলো এয়ারটেল নাম্বার। তো এখানে দেখার বিষয় হলো 0 1 9 দিয়ে আমরা যেই পার্টটুকু দেখেছি, এই যে এইটুকু রুল, এইটুকু রুলের মতোই বাকি রুলগুলো আছে, শুধু পার্থক্য কোন জায়গায়, যখন গ্রামীণ নাম্বার হচ্ছে তখন তারা দুইটা নির্দিষ্ট ডিজিট নিয়েছে, সেটা হলো 0 1 7 এবং 0 1 3 দিয়ে শুরু হওয়া ডিজিট গুলো। পরের রুলে স্কোয়ার ব্রেসের মাঝখানে স্পেস আছে, ব্যাকস্ল্যাশ এন আছে এবং ব্যাকস্ল্যাশ টি আছে, এই জিনিসগুলো যদি পাই শর্তটা আমরা লিখে ফেললাম, এবং শর্তের পরে একটা স্পেস দিয়ে তারপর আমরা কার্লি ব্রেস ওপেন করেছি এবং ক্লোজ করেছি, এর মাঝখানে আমরা রেখে দিলাম আদার্স, অর্থাৎ এই জিনিসগুলো যখন পাবে ব্যাকস্ল্যাশ এন যেটা হলো নিউ লাইন, বা ব্যাকস্ল্যাশ টি যেটা হলো ট্যাব বা স্পেস, এই সব ক্ষেত্রে এই জিনিসটা আদার্স যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের কাউন্টের মানকে বাড়াবে। এরপরেরটা হলো ডট, ডট রুলের অর্থ হলো আমরা এর আগে যতগুলো রুল দেখেছি, যেমন 10 নম্বর লাইন থেকে 13 নম্বর লাইনের রুল এবং 15 নম্বর লাইনের রুল,
এইগুলো বাদে অন্য কোনো রুল যদি আসে সেই ক্ষেত্রে এই জিনিসটাকে ইগনোর করবে আদার্স ভেরিয়েবলের কাউন্ট মান ইনক্রিজিং এর মাধ্যমে। রোস পার্ট শেষ হওয়ার পরে আমাদের মেইন ফাংশন পার্ট, মেইন ফাংশনের শুরুতে হলো ওয়াই ওয়াই ইন আছে, এইটা হলো এফ ওপেন বা ফাইল ওপেন ইনপুট ডট টিএক্সটি। সো ইনপুট ডট টিএক্সটি ফাইলকে সে কি করবে আর দেওয়ার কারণে এটাকে রিড করবে, এবং ওয়াই ওয়াই আউট যেটা আছে এটাতে আমরা রাখছি এফ ওপেন আউটপুট ডট টিএক্সটি। এবং আউটপুট ডট টিএক্সটির জন্য আমরা আর একটা প্যারামিটার দিয়েছি হলো ডব্লিউ, ডব্লিউ অর্থ রাইট, তার মানে কি আউটপুট ডট টিএক্সটি যেটা আছে ওই ফাইলের মধ্যে কিছু জিনিস রাইট করা হবে বা লেখা হবে বা স্টোর করা হবে। কি স্টোর করা হবে? এই যে এই জিনিসগুলো স্টোর করা হবে। সবশেষে মেইন ফাংশন রিটার্ন করবে জিরো, এবং ওয়াই ওয়াই র্যাপ ফাংশনের মাধ্যমে আমরা এটা রিটার্ন ওয়ান দিয়ে এটা ক্লোজ করে দিব। তো আমরা এটা সেভ করছি, যে ফোল্ডারের মধ্যে লেক্স ফাইলটা আছে সেই ফোল্ডারে যাব, এখানে ক্লিক করব এবং এখানে লিখব সিএমডি। এরপর আমাদের কোড লিখতে হবে। যখন আমরা ফ্লেক্স লেক্স 7.l লিখেছি এটা এক্সিকিউশনের মাধ্যমে লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি ফাইল ক্রিয়েট হয়েছে। এবার আমরা এই জিনিসটাকে কম্পাইল করব, জিসিসি লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি। এটা হওয়ার ফলে এ ডট ইএক্সি নামক একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এবার এ ডট ইএক্সি ফাইলকে আমরা রান করাবো। এটা রান করানোর ফলে এখানে আউটপুট ডট টিএক্সটি একটা ফাইল ক্রিয়েট হলো। এবার আমরা প্রথমে ইনপুট ডট টিএক্সটি ফাইল ওপেন করি, রিড করেছে কি কি ভ্যালু। এই যে এখানে 5টা নাম্বার দেওয়া আছে র্যান্ডম নাম্বার, এবং আউটপুট ফাইলে আমরা দেখতে পাচ্ছি এই নাম্বার গুলো দেওয়ার পর বলছে এটা হলো একটা গ্রামীণ নাম্বার, এটা হলো রবি নাম্বার, এটা বাংলালিংক, এটা এয়ারটেল, এটা গ্রামীণ। তো গ্রামীণের ক্ষেত্রে আমরা একটা শর্ত দিয়েছিলাম 013 অথবা 017, এবং সেই দুইটা ক্ষেত্রে এটা কাজ করছে। হিট দ্য লাইক বাটন ইফ ইউ ফাইন্ড ইট হেল্পফুল।